নয়াদিল্লির লোধি গার্ডেন এলাকার লুটেন্স বাংলো জোনে একটি সুরক্ষিত বাড়িতে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মর্যাদা অনুসারে তার জন্য আরাম আয়েশের সুব্যবস্থা সহ বড় আকারের ভিআইপি বাংলোর ব্যবস্থা করেছে খোদ ভারত সরকার। বাংলাদেশ ছেড়ে পালানোর পর থেকেই স্বৈরাচারী নেত্রীর অবস্থান নিয়ে চলছে নানা রকম জল্পনা কল্পনা। কখনো আমিরাতে আশ্রয়ের গুঞ্জন, আবার কখনো অন্য কোথাও। এবার এই তালিকায় যুক্ত হল নতুন খবর। ২৪ অক্টোবর বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে দাবি করা হল দিল্লিতে বহাল তবিয়তে আছেন হাসিনা। ভারতের মন্ত্রী, পার্লামেন্ট সদস্য ও শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দ দেয়া হয় এমন ধরনের বাংলো পেয়েছেন হাসিনা। প্রোটোকল মেনে লোধি গার্ডেনে মাঝে মধ্যে হাঁটতেও বের হন তিনি। নিরাপত্তা রক্ষার জন্য সাদা পোশাকে ২৪ ঘণ্টা তার চারপাশে থাকে বিশেষ বাহিনী। এমন ধরনের নিরাপত্তা সুবিধা পান বিশেষ শ্রেণীর নাগরিকরা। এই বাংলো বাড়িতেই হাসিনা থাকছেন গত দুই মাস ধরে। বিস্তারিত সংবাদ হলেও ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকার পতনের পর হাসিনার সঙ্গে একই ফ্লাইটে ভারতে গিয়েছিলেন তার ছোট বোন শেখ রেহানা। দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের কাছে হিন্ডন বিমান ঘাঁটি ছিল তার প্রাথমিক অবস্থান। এরপর থেকে আসলে কোথায় আছেন তিনি সেই বিষয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ভারত। তবে সম্প্রতি দেশটির পক্ষ থেকে নিশ্চিত করা হয় রাজধানী দিল্লিতেই আছেন হাসিনা। সরকারের স্বীকারোক্তির সূত্র ধরে অনেকেই বলছেন সত্য হলেও হতে পারে দ্য প্রিন্টের প্রতিবেদন। ভারত ও বাংলাদেশের নতুন সরকারের মধ্যে সম্পর্ক জটিল একটি অবস্থায় আছে। এমন পরিস্থিতিতে হাসিনার দিল্লিতে উপস্থিতি তৈরি করবে বাড়তি অস্বস্তি। আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন যেই স্বৈরাচারী নেত্রীর বিরুদ্ধে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দিলে সেটা দিল্লির জন্য ভালো হবে না। তাই কোনো আনুষ্ঠানিক স্ট্যাটাস ঘোষণা করা ছাড়াই হাসিনা এখন যেভাবে আছেন সেভাবেই থাকুন এবং যতদিন খুশি থাকুন এমন নীতিতে স্থির থাকবে ভারত। শেখ হাসিনার বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভারতের সাথে অপরাধী বিনিময় চুক্তি অনুযায়ী তাকে দেশে আনার চেষ্টা করা হবে কিনা এমন দ্বিধাদ্বন্দ্বের মাঝে আবারও সামনে আসলো আওয়ামী লীগ নেত্রীর অবস্থান নিয়ে নতুন তথ্য। গুজব আর উড়ো খবরের ভিড়ে ভারতীয় গণমাধ্যমের একতরফা সংবাদ ঠিক কতটা সঠিক সেটা জানার জন্য অপেক্ষায় থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।